যেমন শিল্পী তেমনি আমি প্রযোজক রতন তেমনি আমি আবার পরিচয় গলাটা সরা ঠিক এরকম ভাবে আমার দীর্ঘস্থান কিন্তু নাকি মানুষ কাজ করতে পারছে না উপার্জন করতে পারছে না সেই জায়গায় যদি এরকম দলাদলি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এটা কোনোভাবেই কাম্য নয় বরঞ্চ আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে চলচ্চিত্রকে যে করে হোক যেভাবেই হোক এটাকে বাঁচিয়ে রাখতে হবে প্রথম একটা জিনিস মনে করি চলচ্চিত্র যতদিন বেঁচে থাকবে আমি মরে গেলেও আমি বেঁচে থাকবো চলচ্চিত্র যদি না থাকে কেউ আমাকে স্মরণ করবে আমি জীবিত থাকলেও কেউ আমাকে স্মরণ করবে তো আমিও চলচ্চিত্রের শিল্পী সমিতির সেক্রেটারি ছিলাম সত্যি কথা বলতে যে বর্তমানে আপনাদের যে কমিটি আছে আমি প্রশংসা না করে পারছি না এই কমিটি আমি আজকে কিন্তু এই প্রথম 26শে মার্চের পরে আমি প্রথম আমাকে বাইরে আনতে পেরেছে শিল্পী সমিতির নেতারা আমি আল্লাহর কাছে শুধু বলেছি যে আল্লাহ আমি যাই ওখানে যেন একটা মিটমাট যেন করে যেতে পারি সেই উদ্দেশ্যে এখানে আসা আর যারা পরিচালক যারা প্রযোজক আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা চলচ্চিত্রের অংশ যেমন আমরা চলচ্চিত্রের অংশ কেউ কাউকে বাদ দিয়ে চলচ্চিত্র এগোতে পারবেন আর এই মুহূর্তে করোনা মুহূর্তের মধ্যে আমরা যেটি দেখেছি যে শিল্পী সমিতি তাদের যে কাজ যেটি করেছে আমি ঘরে বসে থেকে জাকেটের মধ্যে আমার সঙ্গে অনেক যোগাযোগ করেছে কি করছে না করছে কি সাহায্য দিচ্ছে না দিচ্ছে সমস্ত কিছু কিন্তু জানাচ্ছে তো এই যে এইভাবে কিন্তু কখনোই কোনো নেতৃবৃন্দদেরকে আমি দেখি নাই কিন্তু শিল্পীদের পাশে থাকতে আমিও কিন্তু আমি সত্যি কথা স্বীকার করছি আমি কিন্তু পারিনি সেবা ঠিক তেমনি ভাবে এখন যে দুর্যোগ চলছে সেই দুর্যোগের মধ্যে যারা প্রযোজক অনেক প্রযোজকও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে আমি আশা করব যে প্রযোজকরা সেই সমস্ত প্রযোজকদের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত পরিচালকরা আছেন দুর্দশাগ্রস্তর মধ্যে সেখানে পরিচালক সমিতির নেতৃবৃন্দরা তাদের পাশে দাঁড়াবে যেভাবে শিল্পী সমিতির নেতৃবৃন্দরা শিল্পীদের পাশে দাঁড়িয়ে কি করেন আপনারা আমাদের মধ্যে বিভেদ যেন না হয় আমি সত্যি কথা বলতে আমি আজকে এসেছি এই কথাটি বলার জন্য যে আসল ভুল ভ্রান্তি মানুষেরই হয় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষে পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে ভুল করে না মানুষ জন্মগত ভাবেই ভুল করে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু সেটাকে মানে আপনার ফু দিয়ে এটাকে প্রজ্বলিত করার চেষ্টা করেন না আসুন আমরা সকলে মিলে যদি কোনো কিছু হয়ে থাকে একত্রে বসে এই আজকের পরের থেকে আপনারা বলেন কারণ এখানে আমার আমার নিজেরও সিনিয়র অনেক ভাইয়েরা আছেন শিল্পীরা আছেন প্রযোজকরা আছেন তাদেরকে নিয়ে বসে এটা মিটমাট করে নেন আমি আশা করব যে এটি সবচেয়ে ভালো কথা কারণ এই করোনায় কখন আমরা কে কখন চলে যাব কে কখন চলে যাব কেউ কিন্তু বলতে পারবে না কিন্তু এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে আমাদের মধ্যে মানে অসুবিধার সৃষ্টি যেন না হয় সেই কাজটি যেন আমরা না করি কারণ আমরা আমাদের মৃত্যুর পর যেন আমাদেরকে কেউ গালি যেন না দেয় যে এই লোকটা এই কাজ করে গেছে এই উপলব্ধিটুকু আমাদের সকলের মধ্যে হোক আমি এটা আশা করি এবং আমি আশা করব যে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে নিয়ে বসে এটার একটা সুন্দর সুরাহা যেন হয়ে যায় যেন এই দলাদলি এই ঝগড়া বিবাদ এগুলো যেন না থাকে
এবং চলচ্চিত্রকে বাঁচানোর জন্য আমরা সকলেই যেন একত্ববদ্ধ হয়ে যারা কাজ করি। আমি বুঝতে পারছি না যে একটা নাম দেওয়া হয়েছিল একটা সংগঠনের চলচ্চিত্র পরিবার, সেই চলচ্চিত্র পরিবারটি কি হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। সেই চলচ্চিত্র পরিবারটি বাদ দিয়ে কিভাবে এখন মানে সেটা চলছে, তো আমি এখনো বলবো যে এটি অত্যন্ত একটা সুন্দর সংগঠন ছিল, সুন্দর একটি নাম, আমরা সকলে চলচ্চিত্র পরিবারের সদস্য। সেই চলচ্চিত্র পরিবারকে এভাবে ঝগড়া বিবাদের মাধ্যমে এটাকে ভেঙে দেওয়া উচিত হবে না, কারণ এই দুর্যোগের মুহূর্তে আমাদেরকে টিকে থাকার জন্য আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ হতে হবে। আমি এখানে এসে আরেকটা জিনিস যেটা আমি উপলব্ধি করলাম, আমার মাথায় ছিল না যে এই সামনে ঈদের মধ্যে শিল্পীদের পাশে দাঁড়ানোর একটা বিষয় আছে, কারণ করোনা থেকে শুরু করে এমনিতেই খুব অবস্থা খারাপের মধ্যে আছে। আপনারা জানেন যে আমারও সেরকম ইনকামে সেরকম কোনো রাস্তা নেই, আমার একটা বাড়ি আছে, সেই বাড়ি ভাড়া দিয়ে আমাকে চলতে, তাও বাড়ি ভাড়াও দিচ্ছে না। তারপরেও কিন্তু আমি বলবো যে আমি শিল্পী সমিতি আপনাদের পাশে থাকার জন্য যেহেতু এটা আমার মনের মধ্যে আমার রয়েছে যে আসলে আমি আপনাদের সঙ্গে কাজ করি, আমি ইলিয়াস মন্ডল হয়েছি প্রযোজক পরিচালক, তাদেরকেও বলবো যে আপনাদের জন্য আমি ইলিয়াস মন্ডল হয়েছি। আবার এই ইলিয়াস কাঞ্চন হওয়ার পর কিন্তু আমরা অনেককেই কিন্তু আমরা পরিচালক হিসাবেও কিন্তু সাহায্য করেছি, প্রযোজককেও কিন্তু সাহায্য করেছি। তো কাজেই আমি আমার তরফ থেকে আমি বলে যাচ্ছি যে তোমরা যে আয়োজন করছো সেই আয়োজনের মধ্যে 1,00,000 টাকা আমার জন্য আমি আমাদেরকে বলতে চাই না। আমি আবারও অনুরোধ করছি যে এই যে বয়কটের যে বিষয়টি এটি না করে খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ঈদের আগে আমাদের বসে এটা একটা মীমাংসা করে নেওয়ার জন্য আমি সমিতিরা যারা একে সই করেছেন তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের মধ্যে দয়া করে ভাঙন সৃষ্টি করবেন না, দয়া করে ভাঙন সৃষ্টি করবেন না। কারণ কি আর আছে এখন, এখন যেটুকু আছে সেইটুকু যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে আমাদের কি থাকবে, আমাদের এই শিল্পীরা যাবে কোথায়, কোথায় যাবে তারা, এই পরিচালকরাই কোথায় যাবে, যে অসৎ প্রযোজকরা আছে তারাই কোথায় যাবে। তো আসুন আর মানে এই দলাদলি আপনারা ভুলে যান, দয়া করে ভুলে যান, করোনার কথা চিন্তা করেন, আল্লাহর কথা চিন্তা করেন, মৃত্যুর কথা চিন্তা করেন, চিন্তা করে অন্তত আমরা যেন একতাবদ্ধ হয়ে যেন মানে থাকতে পারি, একজনের পাশে আরেকজনের জন্য থাকতে পারি, অন্তত একটুকু ভালো কাজও যদি আমরা করতে পারি সেটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে। আপনারা সকলে ভালো থাকুন, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক আপনাদের সকলের জন্য। যাই তুমি আমাদের কথা নিয়ে নিন যখন তোমার আব্দুল কারণ আমার আসরের নামাজ আমার করা হয়নি, আমি এর জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আসরের নামাজ করি বাসায়। তুই এখন কিছু একটা হয়েছিস এটা কিন্তু সত্যি। এই আপনি দেখেন রাস্তায় যারা আল্লাহ মাফ করুক আমি ছোট করে কাউকে দেখছি না, যারা রিক্সা চালায় বা ফেরা গাড়ি চালায় বা কোন বাস কন্ট্রাক্টর বা বাস হেল্পার বা ট্রেন যারা চালায় বা নর্মাল একটি লোককে কি কোনো আলোচনা বা সমালোচনা হয়? আপনি যখনই সমালোচিত হবে, আপনি যখনই সমালোচিত হবে তখন আপনাকে ভাবতে হবে আপনি কিছু একটা হয়েছে। ছোট ভাই ও কিছু একটা হয়েছে, না হলে ওকে নিয়ে এত আলোচনা সমালোচনা হতো না। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বস্তুনিষ্ঠ সবসময় আপনারা নিউজ করে থাকেন, আমরা সবসময় চেষ্টা করি সৎ পথে থাকার জন্য, সৎ কথা বলার জন্য, সৎভাবে থাকার জন্য, এবং আমাদের সমিতির কি কি কাজ করেছে সেগুলো আমার মনে হয় নতুন করে আপনাদের কাছে বলার কিছু নেই। প্রিভিয়াসলি যারা
কথা বলে গেছেন তারাই বলে গেছে আর আমি কি আসলে টোটালি কোন বক্তব্য দেব আমি কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি টোটাল বক্তব্য আমার বিশাল বড় কিন্তু অলরেডি হয়ে গেছে যদি সবগুলোকে আমি জোড়া লাগাই সেই হিসাবে আমি কোনো কিছু বলতে চাই না আমি শুধু এটুকুই বলবো যে